হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। স্ক্রিন থেকে বুঝতে পারছো যে এই ভিডিওর আলোচ্য বিষয় হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো একটি কোর্স নিয়ে। তো দেখে নেওয়া যাক ভিডিওটি দেরি না করে। তো ভর্তি কার্যক্রমের পরিক্রমায় প্রায় সবগুলো জায়গায় ভর্তি কার্যক্রম প্রায় শেষ হয়ে আসছে। অনার্স এর দ্বিতীয় রিলিজ স্লিপের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, সেখানেও তোমরা আবেদন করবে বা করছো আশা করি। তো তোমরা যারা এতদিন কোথাও পাওনি চান্স বা কোনো ভালো প্রাইভেটও চান্স হয়নি বা পড়ার সুযোগ নেই বা সুবিধা নেই, তারা আশা করি সেখানে তোমাদের ডাক পেয়ে যাবে। তবে এছাড়া যাদের অন্য প্ল্যান আছে বা ডিগ্রিতে আবেদন করবে বা করেছো, তাদের জন্য একটি জরুরি আপডেট চলে এসেছে। এটি নোটিশ গত পরশু এসেছে, অনেকে হয়তো বা জানো, অনেকে হয়তো বা জানো না। ভিডিওটি তাৎক্ষণিক বানানোর কথা ছিল, তবে একদিন একটু বিলম্ব হয়, আমি কিছুটা দুঃখিত। তবে তারপর আশা করি ভিডিওটি বেশ কাজে লাগবে তোমাদের। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাডমিশন অপশনে যদি আমরা চলে যাই, তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে এখানে অ্যাডমিশনের একটি অপশন চলে এসেছে, যেখান থেকে আমরা অনার্স প্রফেশনালের পরে ডিগ্রির পাশের একটি অপশন আছে, ডিগ্রির অপশনটা আমরা সিলেক্ট করে নিই। ডিগ্রির পাশে সবচেয়ে নিউ একটি নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, রিগার্ডিং টাইম এক্সটেনশন ফর ডিগ্রি পাস অনলাইন অ্যাপ্লিকেশন 2022 এন্ড 2023, অর্থাৎ 38 আর অর্থাৎ 30 আগস্টের নোটিশটি প্রকাশিত হয়েছে, একদম লেটেস্ট নোটিশ। ডিগ্রি পাশের সময় বৃদ্ধিকরণ বিষয়ক একটি নোটিশ, তো সেটি দেখে নেওয়া যাক। তো বলা হয়েছে 2022-23 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন ও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের জন্য অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় 26 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সময়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 250 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি 27 সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে সরাসরি, অর্থাৎ ক্যাম্পাসে। যে উল্লেখ্য যে স্মারক রং অনুযায়ী 31 জুলাই 2023-এ প্রকাশিত 22-23 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। আর এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 25 অক্টোবর 2023-এ শুরু হবে, অর্থাৎ 25 অক্টোবর তোমাদের ক্লাস শুরু হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে জানা যাবে ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে বা প্রসপেক্টাস থেকে। তো এবার তোমাদের সময়সূচি গুলো হিসেবে বাকি কাজগুলো ফলো হবে সেটি দেখে নেওয়া যাক। এখানে লেখা আছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ হতে যাচ্ছে 26 সেপ্টেম্বর 2023 রাত 12টা পর্যন্ত। আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ 250 টাকা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি দিতে হবে 27 তারিখের মধ্যে, অর্থাৎ 27 সেপ্টেম্বরের মধ্যে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ হতে যাচ্ছে 1 অক্টোবর 2023 এবং কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীর প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ, অর্থাৎ আবেদনকারী প্রতি 150 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখা জমা দেওয়ার তারিখ হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর। এই লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ ইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো অপশন থেকে পে স্লিপ ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবে আশা করি। এই ছিল লেটেস্ট আপডেটটি ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি পাস এর সময় বৃদ্ধিকরণ বিষয় নিয়ে আবেদনের ক্ষেত্রে। আর তেমন কিছু বলার নেই এটি। তো যারা জানতে না বা যারা এটার অপেক্ষা ছিলে, আশা করি নোটিশটি তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা এতদিন জানতে না বা সোশ্যাল মিডিয়া থেকে ডিটাচড রয়েছো, তো আপডেটটি দেখার পরে তোমরা সেই অনুযায়ী আবেদন করে নিবে এবং সঠিক টাইম ফলো করবে আশা করি, আর সকল কাগজ কলম সঠিকভাবে রেডি রাখবে ফিউচার জমা দেওয়ার জন্য। আর ভিডিওটি পছন্দ হলে বাকি এই ধরনের ভিডিওর অপেক্ষা থাকলে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।